হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানালাম। আর এখন সকালবেলা, আজকে সকালবেলা থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 9:30। তো স্নান করে আসলাম এই মাত্র, এসে এখনও চুল ঠুল আঁচড়াইনি, এসে যাকে তোমাদের সঙ্গে কথা বলবো মানে বলছি। আর মা রান্না করছে, তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, আধা ঘন্টা হয়েছে চলে গেছে। ও তো প্রতিদিন 9টার সময়ই যায়, আর এখন বাজে 9:30। মানে আমি স্নান করতে যাওয়ার আগে আগেই ও গেছে। তো স্নান করে এসে যা যা করার থাকে একটু বউয়ের সেসব করছি, মানে ধরো টিপ পড়া, সিঁদুর পড়া, এগুলো তো করতেই হবে। অনেকে দেখি টিপ পড়ে না, বাট আমার কাছে টিপ না পড়লে মুখটা পুরো একদম ফাঁকা লাগে, তাই আমি প্রতিদিন টিপ পড়ি। টিপ পড়ে পড়ে আমার এখানটা সাদা হয়ে গেছে টিপের আঠাতে। সাদা হয়ে গেছে তাও আমি পরবো, মানে কোনোদিনও বাদ যায় না আমার টিপ পড়া। স্নান করে এসে আগে টিপটাই পরি। অনেকে অ্যালার্জির জন্য পড়ে না, এই আঠার টিপ পড়লেই কপালে র্যাশ হয়, ফোট হয়। বাবা বাজার থেকে আসলো, এসে ডাকছে বাইরে। তোমার বাবা প্রতিদিন বাজার থেকে এসেই ডাকবে। আর বাবা বাজার থেকে আসার পর থেকে পরেই ব্যাগ থেকে সব নামিয়ে সব জায়গার জিনিস জায়গায় রাখি, মানে বাজার থেকে আর কি যা যা নিয়ে আসে সেই জিনিসগুলো যেখানে যেখানে থাকে তো সেই জিনিসগুলো সেখানে সেখানে রাখি। আর আজকে মনে হয় মাংস নিয়ে এসেছে, কালকে বলছিল নিয়ে আসবে, চলো দেখি গিয়ে কি নিয়ে এসেছে। আর ব্যাগ থেকে সেগুলোকে বার করি। যাই বললাম না, এসে ডাকবে, ডাকে শুরু করে দিয়েছে। চলো, আমি হয়ে গেছে আমার সব কিছু। আর এইখানে কত জামা কাপড় রয়েছে দেখো, এক্ষুনি আমি ছাদ থেকে নিয়ে আসলাম। আমি ঘুম থেকে উঠেই এগুলো সব মেলে দিয়ে এসেছি, কারণ কালকে আমি এগুলোকে কেচেছি, কালকে কেচেছি, আর কালকে বার 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 বৃষ্টি আসছে, সেই কারণে আমি এগুলোকে শুকাতে আর পারিনি। কালকে বারবার মেলছি, বারবার তুলছি, বারবার মেলছি, বৃষ্টি আসছে আবার তুলছি, 4-5 বার কালকে এই জামাকাপড়গুলো মেলেছি আর তুলেছি, তাও আমি শুকাতে পারিনি। আর সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ছোট ঝাড় দিয়েই আগে জামাকাপড়গুলো মেলে দিয়ে এসেছি। তো সকালবেলায় ভালোই রোদ উঠেছিল, তো রোদ উঠার পরে সব শুকিয়ে গেছে। আমি এখন আবার আমি স্নান করতে গেছি, দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আবার সব তুলে নিয়ে চলে এসেছি। যেই তুলে নিয়ে চলে আসছি এখন একদম চকচকে রোদ্দুর বেরিয়েছে, মানে কি আর বলবো, কিছু বলার নেই। আমি যে থাক, যেগুলো হালকা হালকা ভিজে সেগুলো আমি এই ঘরের জানলা দরজায় মেলে দিই, পাখার হাওয়াটা শুকিয়ে যাবে। আর আমি মেলতে পারছি না, এটা নিয়ে 6-7 বার হয়ে গেছে, আমি আর পারছি না। কালকে অনেকবার মেলেছি, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওখানে মেলেছি। তো বাবা বাজার থেকে এসে তাতে তাতে বসলো, তাই তাতে শব্দ হয়তো পাচ্ছ তোমরা। তো চলো বাবা কী কী বাজার এনেছে সেগুলো নামিয়ে বার করে আসি, তো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে বাবা মাংস নিয়ে এসেছে। হ্যাঁ সত্যিই বাইরে এসে দেখছি মাংস নিয়ে এসেছে। তো মাংসটা এই মাত্র ঢাললাম, মাংসটা কিন্তু এখনও ধোয়া হয়নি, মাংসটা রান্নার আগে আগেই ধুয়ে নেবো। আর এদিকে নিয়ে এসেছে লেবু, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সাবান, গরম মশলা, শুকনো লঙ্কা, আর এগুলো তো মনে হয় ডাল ঠাল রয়েছে। তো সবজি আজকে আনেনি, কারণ হচ্ছে কারণ আমরা কালকে যাব মামা বাড়িতে, সেই জন্য সবজি
সবজি আনেনি, থাকবে থাকলে নষ্ট হয়ে যাবে সেই কারণে। আর আজকে দুপুরে মাংস রান্না করছে আমার শ্বশুর মশাই, বাবা আজকে রান্না করছে, আমি রান্না করতে যাচ্ছিলাম তো বাবা বলল যে আজকে আমি কাঠের জ্বালে মাংস রান্না করে দিচ্ছে তোমাদেরকে, তুমি আমাকে মশলা টশলা সব করে দাও, গুছিয়ে দাও, আমি মাংসটা রান্না করব। আমি যে ঠিক আছে তাহলে করো। তো এই যে আমাদের উঠোনে যে রান্নাঘরটা রয়েছে যেটাতে কাঠের রান্না হয়, সেইখানে বাবা রান্না করছে, আমি সব মশলাপাতি সব গুছিয়ে গাছিয়ে সব দিলাম, আর বাবা শুধু রান্না করছে। তো আজকে ভালোই হয়েছিল মাংসটা, বাবা রান্না করেছে বলে কথা। আর বাবার জন্য আমি ওই একই মশলা থেকে, মানে মাংসের জন্য যখন মশলা করেছিলাম ওই মশলা থেকে মশলা তুলে নিয়েছিলাম একটুখানি, নিয়ে ওটার বাবার জন্য একটু ডিমের ঝোল করে দিয়েছি। আর এই যে মাংসটা হয়ে গেছে দেখো, আর ডিমটা করেছিলাম পোচ করে ডিমের কারি করেছিলাম, এমনি ডিম অমলেট করে ভাজিনি পেঁয়াজ দিয়ে, এমনি পোচ করে ভেজেছি, পোচ করে ঝোলে দিয়েছিলাম। তো এখানে ফল টল কাটা দেখছো, লেবু আপেল, এদিকে আম কাটছে, মা পেয়ারা রয়েছে, এগুলো কাটছে কারণ আমার মামা এসেছে, আমার দুই মামা আমাদের এখানে মুদিখানার দোকান থেকে ওরা অনুষ্ঠানের সব জিনিস নিল। তারপরে আমার মানে তোমার দাদা, তোমাদের দাদা ভাইও গেছিলো মামার সাথে, সেই জন্য আর কি আমাদের বাড়ি হয়েই গেল। আর ওরা তো আর কিছু খেতে পারবে না, সেই জন্য ওদেরকে ফল কেটে দিচ্ছে আমার শাশুড়ি মা। আর ওই আমার, আমরা যে ওই বাসনে থালায় খাই সেই বাসনে তো খেতে পারবে না, তাই আমাদের বাড়িতে এরকম ছোলার পাতা ছিল, মানে সুতো ছোলার বাটি, আবার অনুষ্ঠানের খাওয়ার পাতা ছিল, সেই পাতাতে করে দিচ্ছি দিলাম, কারণ এমনি এমনি পাতায় ওরা খেতে পারবে না। আর দেখো দুপুরবেলা রান্নাবান্না হওয়ার পরে বৃষ্টি ঝমঝম করে নেমে গেছে, এখনও আমাদের কিন্তু খাওয়া হয়নি, জোরদার বৃষ্টি হয়ে গেল একটুখানি, সকাল থেকেই একটু করে বৃষ্টি নামছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, দু এক ফুট পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকমই হচ্ছিলো শুধু, তোমাদেরকে তো আমি সকালবেলাই বলছিলাম। তো এইগুলো, এই জামাকাপড়গুলো যে এখন গুছাচ্ছি, এইগুলো কালকে আমি কেচেছিলাম, তোমাদেরকে সকালেই আমি বলেছিলাম যে কালকে কেচেছি, কালকে আমি শুকাতে পারিনি, আর যে সকালে রোদে দিয়েছি তাও দেখছি বৃষ্টি আসছে, আবার তুলে নিয়ে চলে এসেছি, পরে দেখছি আবার রোদ উঠেছে, যেই তুলা হয়ে গেছে বৃষ্টিটা থেমে গেছে আর তখনই রোদ উঠে গেল। তখন আমি সে না, আজকে আমি আর মেলবো না, যেটুকু সব ভিজা আছে যা যা সেগুলো সব ঘরেই মেলে দেবো। তো ঘরে মেলে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, আর এখন সন্ধ্যাবেলা আমি জামাকাপড়গুলো সব ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি, যেগুলো ভালো জামাকাপড় তোলা জামাকাপড় সেগুলো তুলে রাখছি ভাঁজ করে করে, আর যেগুলো বাইরের সেগুলো ভাঁজ করে করে আলনায় রাখছি। আর কালকেই মামা বাড়ি যেতে হবে সকালবেলা, কালকে ওদের ঘাটে ওঠা, ঘাটে উঠবে কালকে ওরা, তো আমরা কালকে যাবো। তোমাদের দাদা ভাই যাবে না, তোমাদের দাদা ভাই বাড়িতে থাকবে, কারণ ও গেলে দোকানটা অনেক দিন বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকবে সেই জন্য ও যাবে, দুপুরের দিককে যাবে, ওখান থেকে খেয়ে চলে আসবে, এসে রাত্রিবেলা মা বাড়িতে খাবে, আর সকালবেলাও ও কিছু দোকান থেকে লুচি টুচি কিনে খেয়ে নেবে। তো এরমভাবে ও থাকবে আর কি, কিছু করার নেই, একা একা থাকবে বাড়িতে, সো স্যাড। তো অনুষ্ঠানের দিন যেদিনকে খাওয়া দাওয়া হবে শ্রাদ্ধের, সেদিনকে ও যাবে, দিয়ে তারপরে একসাথে আমরা সবাই বাড়ি আসবো, কিছু করার নেই। বেচারির অনেক মানে দোকান বন্ধ হয়ে যাচ্ছে অনেক কয়দিন, এইদিক ওদিক সেদিক যেতেই হচ্ছে আমাদের, কোথাও না কোথাও সেই যেতেই হচ্ছে, সেই কারণে, সেই কারণে ওর দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে। আর আমি একটা শাড়ি খুঁজছি, শাড়িটা আমি আর পাচ্ছি না, সেই জন্য ওর সব শাড়ি আমাকে বার করতে হলো, দিয়ে বার করতে গিয়ে আবার ড্রেসিং টেবিলের ফুলটা খুলে গেল, দিয়ে আবার লাগিয়ে নিলাম, মানে জ্বালার ওপর বিস্ফোরা বলে সেই রকম। তো এই ব্যাগে গুছাচ্ছি, এই ব্যাগে কি হবে কি না জানি না, তো ঢুকিয়ে দেখি হয় নাকি, না হলে অন্য ব্যাগে নিতে হবে। তো চলো বন্ধুরা, একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ব্যাগটা গুছিয়ে নিই, সব কিছু গুছিয়ে নিই যা যা মানে লাগবে, তিন থেকে চার দিন থাকবো তো সেই জন্য। তোমার সব কিছু গুছানো হয়ে গেছে, আলঠালনা গুছিয়ে রাখলাম কারণ তোমাদের দাদা ভাই যাবে না, মানে দুপুরবেলা শুধু যাবে। আর এই যে আমার ব্যাগও গুছানো হয়ে গেছে, মানে শাড়ি সায়া ব্লাউজ নিয়েছি মানে ওখানে পরার জন্য মামা বাড়িতে, তো ওইটা সব বাসকর উপরে রাখি কারণ কালকে সকাল সকালই একদম বেরিয়ে যাব, তো এখানে থাক। আর যেগুলো কালকে পরে যাব সেটাও বার করলাম, এই যে এই শাড়িটা পরে যাব, লাল জামদানিটা এটাও রাখলাম এখানে, আর লাল জামদানির সাথে লাল এই ব্লাউজটা,
সবই বাইরে রাখলাম। আর হাতের জন্য এই ব্যাগটা, এর মধ্যে মোবাইল, চার্জার, পার্স সব থাকবে, ক্লিপ, সিঁদুর, টেপ এগুলো নেব ওর মধ্যে। তো চলো, সব গুছানো হয়ে গেছে, এবার সকালবেলা শুধু রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তো তাহলে চলো ওই ঘরে যাই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো কালকে মা বাড়ি যাওয়ার জন্যে এই ঘরেও ব্যাগ গুছানো হচ্ছে। তো কটা ব্যাগ গুছিয়েছিস? বড় মার কাজে দিয়ে, এই যে একটা আমার, এটাকে দিয়েছিল, এর মধ্যে এইটা আমার, এটা বাটি প্রিন্টের ছাপা বল। হ্যাঁ, গোলাপি কিংবা হলুদ, এই তো বুলু আছে, তো বুলু পরবো, এই বুলুটা। তো এর জামা কাপড় রয়েছে স্কুল ব্যাগে, আর মা বাবারটা নেবে এই যে এই ব্যাগটাতে, এই ব্যাগটা একটা, হ্যাঁ একটা গামছা নিয়ে চলো, চলো তাহলে এই ছবিটা আবার ঢুকাই, ব্যাগটা তো গুছানো হয়ে গেছিল। চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এই ঘর থেকে সব, মানে ওই ঘরেও সব গুছানো চলছে। তো যেই ব্যাগটাতে আর কি জামা কাপড় নিলাম সেই ব্যাগটাই হবে না। তো এই যেই ব্যাগটা আমি কোথাও গেলে নিয়ে যাই, এই ব্যাগটাতেই নিতে হবে, কিছু করার নেই। ঢুকিয়ে দিয়েছিলাম, একটু আগে ঢুকিয়ে দিলাম ব্যাগটা, তো আবার বার করতে হতো, কারণ হবে না ওই ব্যাগটাতে। সব আবার এই ব্যাগ থেকে বার করে আবার এই ব্যাগটাই ভরি, আর এই ব্যাগটা ভালোও লাগে না নিয়ে যেতে কোথাও। তাই এই ব্যাগটা কিন্তু সব জায়গাতে নিয়ে যাওয়া যায়, বলো? এই যে এই ব্যাগটা, তো এই শাড়িটা কিরকম জানিও, বাটি প্রিন্টের ছাপা, এটা দেখি খাওয়া দাওয়ার দিন পরব। চলো ফ্রেন্ডস, আমি ব্যাগটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এখন বাজে রাত্রির 9টা, 8টার সময় প্রতিদিন আমি রুটি বানাতে আসি, বাট আজকে 9টার সময় আসলাম, একটু বসেছিলাম, বসে ওই ব্যাগটা গুছালাম, গুছিয়ে একটু আধা ঘন্টা বসলাম টিভির সামনে, বসে থাকতে থাকতে 9টা বেজে গেছে। তারপর দেখছি রে 9টা 10 হয়ে গেল, তাই আমি তাড়াতাড়ি করে রুটি বানাতে আসলাম। রুটি বানাতে বানাতে মানে আমার যেই বানানো হয়ে গেছে সেই তোমাদের দাদা ভাই এসেছে, আসলো। আর তোমাদের দাদা ভাই বলেছে যেদিন মাংস হয় সেদিন আমার জন্য একটা করে রুটি এক্সট্রা করবা, মানে 6টা রুটি তো আমি বানাই প্রতিদিন, বলেছে আমার জন্য একটা এক্সট্রা বানাবা রুটি। তো আমি একদম ভুলে গেছি যে ও রুটি খাবে, মানে আমি একদম ভুলে গেছি। আজকেও আমি গুনে গুনে 6টা রুটি বানিয়েছি, অন্যদিন আটাও নেই, একটুখানি বেশি হয়ে যায় একটা বেশি, বাট আজকেই আমি নিইনি, আজকেই ও খেতো, আজকেই আমি নিতে ভুলে গেছি। তো বন্ধুরা এখন হচ্ছে অনেক রাত্রি, আর আজকে ব্লগটা আর আমি বড় করলাম না, এখানেই ব্লগটা শেষ করলাম। আর কালকে তাড়াতাড়ি উঠতে হবে, উঠে যা যা কাজ আছে সেই কাজটা সেরে স্নান টান করে মা বাড়ি যেতে হবে, মানে আমার মামা বাড়ি যেতে হবে, তো তাড়াতাড়ি যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি বলতে এখন বাজে 11:28, 11:30 বাজে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার পাশে থেকো। টাটা।